সঙ্গ তুমি ভুলে গেছো, মাঝে মধ্যেই আমাদের কলেজে কোনো না কোনো ছাত্রছাত্রীকে নিয়ে সমস্যা হয়। আসলে এই শহরে ও নতুন, তো ভালো করে কিছু চেনে না, জানে না। আর আমার বোন এত রাত পর্যন্ত আমাকে না জানিয়ে কোথাও থাকার মেয়ে নয়। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমি জানি নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। আরে তুমি কেঁদো না মা, আমরা তো চেষ্টা করছি। এই দেখুন দেখি স্যার, 10টা বেজে গেল, কি বলবো, কাল আবার আমার অফিস আছে। আপনার ব্যাপারটা কি বলুন, আপনার যদি এতই অসুবিধে থাকে তাহলে আপনি এলেন কেন? তখন তাকে এরকম ধরনের কমেন্ট করে যাচ্ছে। আমরা ওর নিজের লোক নই, তবু আমরা আসতে পেরেছি, আর আপনি নিজের লোক হয়ে তখন তাকে এইসব উল্টোপাল্টা কমেন্ট করে যাচ্ছেন। আমরা তো ইচ্ছে করলেই দরোয়ানকে একটা ফোন করে ছেড়ে দিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো উচিত ছিল, তুমি এলে বলে আমাকে বাধ্য হয়ে আসতে হলো এখানে। তবে আমি আরেকটা কারণেও এসেছি, আমাদের কলেজে এরকম একটা ঘটনার সঙ্গে যুক্ত নয় সেটা দেখার জন্য। আমি তো কাউকে ডাকিনি, তুমি এসছো নিজের ইচ্ছে, আর নিজের ইচ্ছেই যখন তুমি এসছো তখন এই কথাগুলো আর বলো না। ম্যাম যদি জানতে পারেন তাহলে ম্যামও খুব টেনশন করবেন। ম্যাম কোন ম্যাম? মোহর বলেছিল না? মোহর কি এই লোকটার কথাই বলেছিল যে অদিতি ম্যামকে খুব অপমান করেছিল? আরে কি হলো, চুপ করে গেলেন কেন? আপনি কোন ম্যামের কথা বলছেন? আমাদের একজন ম্যাম আছেন যিনি ওকে খুব ভালোবাসে, অদিতি ম্যাম। অদিতি ম্যাম চিন্তা করবে তার জন্য আমাদের কি? এখানে অদিতি ম্যামের প্রসঙ্গ আসছে কেন? আসতে এত উত্তেজিত হচ্ছে কেন? তুমি নিজেই চিন্তা করে দেখো, এত উত্তেজিত হওয়ার কোনো কারণ আছে কি? আর তোমাকে বলছি, আরে বাবা এখানে পাওয়া যাবে না, এখানে কখনো পাওয়া যায় নাকি? তুমি দেখো গিয়ে তোমার বোন জলপাইগুড়ি ফিরে গেছে কিনা। আমার বোন ওরকম খামখেয়ালি নয় যেখানে পড়তে এসে আবার জলপাইগুড়ি ফিরে চলে যাবে। ওর যে কি সাংঘাতিক মনের জোর সেটা আমি তোর দিদি, আমি খুব ভালো করে জানি। মনের জোর না, ছাই জেদ, অন্যায় জেদ, মা বাবার বিরুদ্ধে যাওয়ার জেদ। যদি জেদ করেও থাকে সেটা তো করেছে লেখা পড়ার জন্য। অভিভাবক হিসেবে আপনার তো সেটাকে সমর্থন করা উচিত। ওহ বাবা, এটা ওদের পারিবারিক ব্যাপার, তুমি এর মধ্যে কথা বলতে যাচ্ছ কেন? স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং অভ্যেস দুটোই আমার আছে শঙ্কর। বহু ব্যাপারে আমি কথা বলতে পারি না, কিন্তু যে ব্যাপারে আমি কথা বলতে পারি সেটা আমি বলি। মেয়েটা লেখাপড়ার জন্য যে স্যাক্রিফাইসটা করেছে তাকে কিন্তু আমি স্যালুট করি।